نصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولانا العظيم সর্বপ্রথম আমি আমার আকা ও মাওলা হুজুর পাক কিবলা ও কাবা পাকগণের কদম পাকে এবং তাদের সকল আহল ও আহলে বাইত পাকগণের কদম পাকে লাখ লাখ ভক্তিপূর্ণ কদম বসি ও সাজদা পাক আরজ করো তো আমার সকল পীর ভাই ও পীর বন্ধু জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরতে মুসলিম বিন আকিল আলাইহিস সালাম যেদিন শহীদ হলেন সেই দিনই ইমাম পাক মক্কা শরীফ থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। সেদিন ছিল জিলহাজের আট তারিখ, আটুই জিলহাজ, জিলহাজের আট তারিখ থেকে হজ শুরু হয়। কিন্তু উনি মজবুর হলেন, হজ করতে আর পারলেন না, উনি কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। উনি যখন বেরোচ্ছেন তো ওনাকে তো প্রথমে বিভিন্নভাবে হযরত ইবনে আব্বাস ও আরও অন্যান্য ওনার আত্মীয় স্বজনেরা বাধা দিলেন, কিন্তু উনি বললেন যে না, এটা আমাকে যেতেই হবে। অতঃপর উনি যখন রাস্তায় যেতে থাক মানে যেতে লাগলেন, প্রথম মঞ্জিল পৌঁছাবার আগেই হযরতে জাইনাব আলাইহাসসালামের ওনার মানে স্বামী হচ্ছেন হযরতে আবদুল্লাহ ইবনে জাফর তাইয়ার আলাইহিসসালাম, তিনি তার দুই শাহজাদাকে মক্কার গভর্নরের চিঠিসহ পাঠিয়ে দিলেন যে ওনাকে আগে একটু দাঁড় করাও, আমি তারপরে আসছি পিছনে পিছনে। তারপরে হযরতে আউন ও মুহাম্মদ আলাইহিমাসসালাম ওনারা পিছনে পিছনে গেলেন এবং ইমাম পাক এক জায়গায় অবস্থান করছিলেন, সেখানে গিয়ে চিঠি দিলেন এবং তাতে মক্কার গভর্নর ওনার নিরাপত্তার জন্য স্বীকৃতি দিয়েছে এবং মক্কা শরীফ ছেড়ে যেতে উনি যেন না যান তার জন্য অনুরোধ করেছে। তারপরে হযরতে জাফর তাইয়ার আবদুল্লাহ ইবনে জাফর তাইয়ার আলাইহিসসালাম তিনি পৌঁছালেন। উনি অনেক রিকোয়েস্ট করলেন যে আপনি যাবেন না, এখানেই থাকেন, কেননা ওরা কুফিরা বেওয়াফাই হয়। তো উনি বললেন তখন হযরত আবদুল্লাহ ইবনে জাফর তাইয়ার আলাইহিসসালামকে, যেটা হাফেজ ইবনে কাসির আল বেদায়ার মধ্যে উল্লেখ করেছেন, উনি বললেন ইন্না রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিল মানাম ওয়া ক্বাদ আমারানি ফিহা বি আমরি ওয়া আনা মাদিল্লাহু। বললেন যে আমি আজকে রসুল পাক সাল্লাল্লাহু আসাল্লামকে স্বপ্নে দেখেছি, তিনি আমাকে এমন একটি কাজের আঞ্জাম দেওয়ার জন্য আদেশ করেছেন যে তা আমি যে কোনো কিছুর বিনিময়ে ওই কাজের আমি আঞ্জাম দেব, ওটা আমাকে করতেই হবে। তখন উনি জিজ্ঞাসা করলেন হযরতে আবদুল্লাহ ইবনে জাফর তাইয়ার আলাইহিসসালাম, ফাকালা মা তিলকা রুইয়া, সেই স্বপ্নটি কী? তখন ইমাম পাক বললেন ফাকালা লা আহদাসু বিহা আহাদান হাত্তা আলকা রব্বি আজ্জা ওয়া জাল, বললেন আমি খোদার কসম আমি এই স্বপ্নের কথা না আমি কাউকে বলেছি না আমি এখন পর্যন্ত কাউকে বলবো, এমনকি আমি আল্লাহর সাথে মিলিত হব, কিন্তু এই কাজ আমাকে করতে হবে। এরপর ইমাম পাক যাত্রা শুরু করলেন। পথিমধ্যে কবি ফরজদাকের সাথে দেখা হলো, তিনি কুফা থেকে ফিরছিলেন। উনি জিজ্ঞাসা কবি ফরজদাক উনি ওনার ঘোড়া থেকে নামলেন, ইমাম পাকে কদম পাকে চুমা দিলেন এবং ওনার রেকাবে চুমা দিলেন। তারপরে উনি বললেন মাওলা কোন দিকে? তো উনি বললেন আমি কুফার দিকে যাচ্ছি। কুফার হাল কি? তখন তিনি বললেন কুলুবুন নাস মাকা ওয়া সুয়ুফিহিম মা বানি উমাইয়া, বললেন সমস্ত কুফাবাসী তাদের হৃদয় হচ্ছে আপনার সাথে কিন্তু তাদের তরবারি বনু উমাইয়ার দিকে, কারণ তারা দুনিয়ার ধন সম্পদের বিনিময়ে স্বামীরা তাদেরকে কিনে ফেলেছে। এই কথা কবি ফরজদাক বলেছেন। তো উনিও বারণ করলেন যেতে, তো উনি বললেন যে সু পরামর্শ দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমি যে পা আমি আল্লাহর দিকে বার করেছি সেটা পিছ পা হবে না, আমাকে যেতে হবে। তো দেখুন ইমাম পাক যদি ভাবতেন যে আমি নিজেকে এখন বাঁচিয়ে নিব, আমি আর যাবো না, তুমি ফিরে আসতেন, কিন্তু এগুলো বাহ্যিক দিক থেকে আমরা দেখছি যে এতগুলো ঘটনা ঘটছে, কেউ তো বুঝতে পারছে না ব্যাপারটা কী।
কিন্তু উনি জেনে শুনেই যাচ্ছেন এটা উনি নিজের এই পরিবার পরিজনদেরকে কুরবান করার জন্য এবং এই কুরবানির বিনিময়ে ইসলামকে রক্ষা করার জন্য আর আমাদের মতো এই নাপাক উম্মতকে সাফাতের জন্য উনি যাচ্ছেন। অতঃপর এই যাওয়ার পথে অনেক ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের তো আজ আর কাল এই দুদিনই বক্তব্য রয়েছে, কাজে আমি মূল মূল কথাগুলো বলতে চাচ্ছি। এরপর উনি একটা জায়গায় কুফা থেকে একজন আসলো, সে খবর দিল মুসলিম বিন আকিল ওনার শাহাদাত পাকের খবর। তো এই খবর শুনে উনি খুব ক্রন্দন করলেন। ওখানে মুসলিম বিন আকিল আলাইহিস সালামের ওনার এক শাহজাদি ছিলেন, তিনিও জানতে পারলেন, উনিও খুব ক্রন্দন করলেন, ওনাকে উনি বুকে জড়িয়ে নিলেন, বলেন আজ থেকে তোমার আব্বা আমি, তোমার মা শাহরে বানু এবং তোমার ভাই আলী আকবর আলী আসগার আলহিম আসলাম ইনারাই তোমার ভাই। এই বলে খুব সান্ত্বনা দিলেন। রাস্তায় যাওয়ার পথে এক মঞ্জিলে অবস্থান করছেন, তো দেখছেন একদল মানে অনেক লোক ঘোড়া দৌড়িয়ে আসছে ধুলো উড়িয়ে। তারপরে তারা যখন কাছাকাছি হলো, তো উনি জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন যে এটা এরা কারা। তো বললো এরা ইয়াজিদের বাহিনী, ইবনে জিয়াদ পাঠিয়েছে 1000 সৈন্য। তাদের লস্কর ওদের যে মানে সেনাপতিকে, তো খবর নিয়ে জানা গেল হোর বিন ইয়াজিদ রেহাই। তো বললেন তাকে ডাকলেন উনি। এক রেওয়ায়তে আছে যে তারা এত রোদ ছিল যে ওরা ঘোড়াগুলো দাঁড়িয়েছিল তার ছায়াতে ওরা আশ্রয় নিচ্ছিল এবং তারা খুব তৃষ্ণার্ত পিপাসার্ত ছিল। তো হোর বিন ইয়াজিদ প্রথমেই বলল যে আমরা খুব পিপাসার্ত, আমাদের জানোয়ারগুলোও পিপাসার্ত, আমাদের সবাই পিপাসার্ত, আমাদের কাছে পানি নাই। তখন ইমাম পাক বললেন যে ওদেরকে পানি পান করাও। সবাইকে 1000 সেনাকে উনি পানি পান করালেন, বললেন যে শুধু ওদেরকে নয়, ওদের যে জানোয়ার তাদেরকেও পানি পান করাও, এবং বললেন যে ততক্ষণ পর্যন্ত জানোয়ারের পিপাসা মিটেছে কী করে বুঝবে, ততক্ষণ পর্যন্ত জানোয়ারের মুখ থেকে পানির পাত্র সরিয়ে নেবে না যতক্ষণ পর্যন্ত 3 মুখ তুলে না নেয়। দেখুন, যারা ওনাকে বন্দি করার জন্য এসেছে, ওনার উপরে জুলুম করতে এসেছে, তাদেরকে উনি পানি পান করাচ্ছেন। এরাই 7 পানি বন্ধ করেছিল না ইমাম পাকের, আর ইমাম পাক পানি তা যারাই পানি বন্ধ করবে ভবিষ্যতে 7 বা করেছে তাদেরকে পানি পান করাচ্ছেন। 7 ইবনে জিয়াদ চিঠি লিখে পাঠালো আমর ইবনে সাদকে, আমর ইবনে সাদ তো আগেই এসছে 4000 সেনা নিয়ে। চিঠি লিখে পাঠালো যে তুমি এই চিঠি পাওয়ার সাথে সাথেই ফোরাতের পানি অবরোধ করো এবং ইমাম পাকের তাঁবুতে যেন বিন্দুমাত্র পানি না পৌঁছায়। 500 সৈন্য মোতায়েন করলো ফোরাতে। সেই দিন থেকে 7ই মুহররম ওই দিন থেকে পানি বন্ধ করে দিল। আজ 9 2 দিন হচ্ছে। আহলিয়া পাকরা আসেন, বাচ্চা বাচ্চা শিশুরা আসেন, তাদেরকেও পানি 1 পানি সেখানে পৌঁছতে দেওয়া হচ্ছে না। অথচ ইমাম পাক তৃষ্ণার্ত হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীরকম বেচাইন হতেন। হাদিসে পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সফরে যাচ্ছেন, ওই সফরে খাতুনে জান্নাত পাকও আছেন, পিছনে খাতুনে জান্নাত পাকের যে বাহনটা আছে উনি তার আগে আগে যাচ্ছেন। হঠাৎ 2 ইমাম পাকের কান্নার আওয়াজ শুনতে পেলেন, রসুল পাক সঙ্গে সঙ্গে থেমে গেলেন। জিজ্ঞাসা করলেন বাচ্চা কাঁদছে কেন, তো বললেন যে 2 শাহজাদা পিপাসার্ত, পানি নাই। উনি যত সাহাবাই কেরামদের ই ছিল প্রত্যেকের কাছে গেলেন, বললেন তোমাদের কার কাছে পানি আছে, সবাই তাদের ই খুঁজলো, বললো কারো কাছেই পানি নাই। তখন পানির খুব অভাব হতো, হুজুর দ্রুত এগিয়ে গেলেন, দিয়ে পর্দার ভিতর থেকে হাত ই করে বললেন যে বাচ্চাকে দাও, 2 বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে দাও। পর্দার ভিতর থেকে হাত বার করে খাতুনে জান্নাত পাক বড় ইমাম পাককে দিলেন। রসুল পাক বুকের মধ্যে চিপে ধরলেন, মুখে জিহ্বা বরে ভরে দিলেন এবং উনি খুব তৃপ্তির সাথে রস পান করলেন। তারপরে ছোট ইমাম পাককে দিলেন, ওনাকেও বুকে চিপে ধরলেন এবং মুখের মধ্যে জিহ্বা মুবারক ভরে দিলেন এবং রস পান করে ওনারা ঠান্ডা হয়ে গেলেন, তৃষ্ণা মিটে গেল। রাবি বলছেন যে এমন ওনাদের তৃষ্ণা নিবারণ হলো যে এরপরে আমি আর কান্দতে কখনো শুনিনি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাতুনে জান্নাত পাকের ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের কান্নার আওয়াজ শুনলেন, উনি দ্রুত ঘরে ঢুকে প্রবেশ করলেন, বললেন মা তুমি জানো না যে আমার বাবুর কান্না আমাকে কষ্ট দেয়,
কেন কাঁদছেন? বলল আব্বা যার পানি নাই। পানি আনতে কত সময় লাগে? সেটুকুও রসুলে পাক ধৈর্য ধরলেন না, সঙ্গে সঙ্গে তুলে নিলেন, বুকে চিপে ধরলেন, বললেন যে বাবা হাঁ করো, মুখের মধ্যে জিহ্বা ভরে দিলেন, চো চো করে রস পান করলেন এবং তৃষ্ণা নিবারণ হয়ে গেল। যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম পাকের এক বিন্দু তৃষ্ণা সহ্য করতেন না, পানি আনতে যাওয়ার এই অবকাশ রসুলে পাকের থাকতো না, জিহ্বা মোবারক ভরে তৃষ্ণা নিবারণ করতেন। সেই ইমাম পাকের পানি বন্ধ করে দিল, রসুলে পাক কী কষ্ট পেয়েছেন, এতটুকু তৃষ্ণা সহ্য করতেন না, এইভাবে তৃষ্ণা নিবারণ করতেন। আজ পর্যন্ত, আজ পর্যন্ত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার এবং ইমাম পাক উনার আহলে বাইত পাকে তৃষ্ণা সহ্য করেন না আজ পর্যন্ত। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাব, এই ঘটনা আমি খোদ নিজে আপনার আমার সবারই বর্তমান পীর মুর্শিদ সাজ্জাদ হোসেন হুজুর পাক আমাকে নিজে শুনিয়েছেন, আমি ওনার থেকে শুনেছি। 2019 সালের ওয়াকেয়া, বর্তমান আমাদের পীর মুর্শিদ সাজ্জাদ হোসেন হুজুর পাক 2019 সালে কায়রো গেছিলেন, মিশরের রাজধানী যাকে আরবিতে বলে আল কাহেরা। সেখানে অনেক জিয়ারতগাহ রয়েছে, সেখানে জিয়ারত পাকে হুজুর পাক গেছিলেন। ওখানে অনেক আহলে বাইত পাকগণের মাজার পাকও রয়েছে। হযরতে সাকিনা আলাইহিস সালাম ওনার নাম পাকে মসজিদে সুকাইনা আলাইহিস সালাম আছেন, উনি আমাকে এগুলো বর্ণনা করেছেন, ওনার থেকেই আমি শুনেছি। তারপরে মসজিদে রুকাইয়া আলাইহিস সালাম আছেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের নাম পাকে মসজিদ আছে, ইমাম হুসাইন মস্ক। তো হুজুর পাক বললেন ওনার সাথে আরও কিছু লোক গেছিলেন আমাদের, যেমন ভারত থেকে আফতাবউদ্দিন শেখ, মানে যিনি আমাদের টুলু ভাই নামে পরিচিত, তিনি ছিলেন, আকেব ভাই ছিলেন, তারপরে লন্ডনে থাকেন মুস্তাক ভাই, আরও কেউ কেউ অনেকে ছিলেন। তো হুজুর পাক বললেন যে আমরা গেলাম ওই মসজিদে, ওখানে ইমাম হুসাইন আলাইহিস সালামের শার মুবারক মাদফুন আছে। যদিও এই নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু অথেন্টিক রেওয়ায়েত থেকে এবং এটা মাসহুরও আছে যে ওনার শার মুবারক পরে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এবং ওখানে দাফন পাক করা হয়েছে, সেখানেই ওনার মাজার পাক রয়েছে। তো হুজুর পাক আমাকে বললেন যে উনি, আমরা সব ওই যে মসজিদ মাজার পাক খোলাই ছিল, ভেতরে জিয়ারত পাকে আমরা ওখানে বসে জিয়ারত পাক করছিলাম, জালি পাক দিয়ে ঘেরা ছিল। তো ওখানে হুজুর পাক জিয়ারত করছেন, সেই সময়তে হুজুর পাক বলেন যে আমার প্রচণ্ড তৃষ্ণা লেগেছে, পিপাসা, মানে এমন পিপাসা হুজুর পাক বর্ণনা করছেন যে আমার মানে ভিতর ফেটে যাচ্ছে এইরকম। তো উনি বললেন যে আমি তখন ভাবলাম যে এই সময় তো জিয়ারত ছেড়ে তো উঠেও যাওয়া যায় না পিপাসার জন্য, ইমাম পাকের রজা পাক। তো উনি বললেন যে আমি মনে মনে ভাবলাম যে আমি এখান থেকে উঠে গিয়েই প্রথম কাজ হবে যে আমি পানি কিনব, এটা উনি ভাব। আমাকে বললেন যে আমি খালি এইটুকু ভেবেছি, 30 সেকেন্ডও হয়নি এক ব্যক্তি মশক নিয়ে পানি নিয়ে চলে আসলেন, এসে হুজুর পাককে বলছেন পানি পান করবেন। আমাকে টুলু ভাই উনিও বর্ণনা করলেন, উনি বললেন যে উনি এসে প্রথমেই হুজুর পাককে বললেন এখানে কী কে পানি পান করবেন, তখন হুজুর পাক বললেন হ্যাঁ আমাকে দেন। তখন ওই মশকে নিয়ে এসছেন পানি আর প্লাস্টিকের গ্লাসে হুজুর পাক প্রথমেই পান করলেন। হুজুর পাক বললেন যে এত পিপাসা লেগেছে যে আমি আবার চাইলাম, আবার 2 গ্লাস পান করলাম, তারপরে আবার নিলাম, এইভাবে 3 গ্লাস পানি হুজুর পাক পান করলেন। তারপরে টুলু ভাইও আমাকে বলেছেন যে আমাদেরকেও একটু একটু পিপাসা লেগেছিল, তো সবাইকেই পানি উনি দিলেন, সবাই পানি পান করলেন। এই ঘটনা বর্ণনা করার পর আমাকে হুজুর পাক বললেন যে আমি জানি আমাকে ইমাম পাকই পানি পান করিয়েছেন। দেখুন, উনার সামনে বসে উনি জিয়ারত পাক করছেন, উনি পিপাসার, তো ইমাম পাক এক মুহূর্তও তার পিপাসা সহ্য করেন না, সঙ্গে সঙ্গে ইমাম পাকের তরফ থেকে পানি চলে এসেছে। আর সেই উনাদেরই পূর্বপুরুষ সেই ইমাম পাককে তৃষ্ণার তো রাখলো, 3 দিন ওনার তাবুতে পানি প্রবেশ করতে দিল না, 6 মাসের শিশু আলী আসগার আলাইহিস সালামের অষ্ঠ মুবারক 1 ফোঁটও পানি প্রবেশ করতে দিল না। দেখুন, ইমাম পাকরাম আমরা গুনাহগার, আমরা ওনার
গোলাম, ওনাদের আমরা হুজুর পাকদের গোলাম, ওনারা আমাদের সব, আমাদেরকেও কেয়ামতের দিনে তৃষ্ণার্ত রাখবেন না। কেয়ামতের দিনে হাউজে কাউসারের পানি, যারা এই মহরম পাকে এসেছেন, হাজির হয়েছেন, মরসিয়া পাক করছেন, মহব্বতের সাথে এখানে যারা উপস্থিত হয়েছেন, ইমাম পাক কেয়ামতের দিনে আপনাদের কাউকেই তৃষ্ণার্ত রাখবেন না। হাউজে কাউসারে উনিই থাকবেন, রসুলের পাক দাঁড়িয়ে থাকবেন, দেখবেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ইমাম পাক কাকে কাকে পানি পান করাচ্ছেন। উনার গোলাম দাস ভৃত্য সবাইকে উনি পানি পান করাবেন। আমরা ওনাদের জন্য কিছুই করতে পারি না, গুনাহগার শিয়াকার বাদকার, আমরা এইটুকুই 10 দিন মাত্র আমরা নাওহা করি, এই মজলিস পাক করি, তাতেই আমাদের উপরে এই বদবাক্ত আলেমরা ফতোয়া দেয় যে হারাম শিরক বেদাত। আর উনি নিজের জন্য নয়, আমাদের জন্যই গেলেন কারবালা শরীফে, আমাদের জন্যই কুরবানি দিলেন। আর এই যে আজকে ওনার কুরবানি হয়েছে বলেই তো আমরা এই মজলিস পাক করছি, আর এই মজলিসের কারণেই আমাদের চোখ অশ্রুসিক্ত হচ্ছে, এইটাই আমাদের নাজাতের ওসিলা হবে, এই জন্যই যে কারবালা হলো। আর আমাদের নাজাতের কারণ যিনি হলেন, তার জন্য আমরা যদি একটু করছি, তাজিয়া পাক করছি, নিশান পাক উত্তোলন করছি, তাবুত পাক করছি, মার্শিয়া করছি, যে যা করছি, এই হারাম শিরক বেদাত এগুলো কাদেরকে খারাপ লাগছে? যাদের মধ্যে শিরকের রক্ত রয়েছে। জেনে রাখবেন আজ 72টা ফিরকা, বেশিরভাগ 72টা ফিরকা আজ এই মহরম পাকের বিরুদ্ধে বলছে। কেন? কারণ এদের মধ্যে এক ফোঁটা হলেও কোনো না কোনোভাবে এদের কাছে ওই ইবলিশের রক্ত প্রবেশ করেছে, যার কারণে ওরা এগুলো মেনে নিতে পারছে না। হুজুর পাক বললেন, এরপরে আমরা কায়রোর বাইরে কোথাও গেছিলেন, সেখান থেকে কয়েকদিন বাদ আবার ফিরলেন, আবার কায়রোতে ফিরলেন। তো হুজুর পাক বললেন, ওই দিন প্লেনটা 2 ঘন্টা ডিলে ছিল, তো যখন ওনারা পৌঁছালেন 2 ঘন্টা লেটেই পৌঁছলেন, ওনাদের যেখানে ওনারা উঠেছিলেন সেখানেও 2 ঘন্টা পরে। তো হুজুর পাক বললেন যে আমার এরাদা ছিল, নিয়ত ছিল যে আবার কায়রো এসেই আমি প্রথমেই ইমাম পাকের ওই রওজা পাকে আমি আবার হাজির হব, প্রথমেই ওখানেই যাব শার মোবারকে। কিন্তু ওনার রুমে যেতে রাত হয়ে গেল, হয়তো 8টা বা এরকম হবে, তো উনি ইরাদা করেছেন যাবেন, তো ওনার সঙ্গীরা বললেন, মুস্তাক ভাই, আকেব ভাই বা আরও অনেকে বললেন যে হুজুর তো রাত হয়ে গেছে, আপনি খোলা পাবেন না, তাজ গিয়ে লাভ নাই, কালকে যাওয়াই ভালো। তো হুজুর পাক বললেন যে না, বন্ধ হয়ে গেল তো কী আছে, যদি বন্ধ হয়ে যায় তো ওনার চৌকাট পাক থেকেও হাজির হয়ে আসবো। এই বলে হুজুর পাক এবং ওনার সঙ্গী ওনার সাথী আসহাব তারা গোসল গোসল করে গেলেন। কিন্তু যখন ওখানে পৌঁছালেন কি ইমাম পাকের এ মোজেজা, রওজা পাক খোলাই আছে, বললেন ওখানে আমরা হাজির হচ্ছি। তো ওখানে ওনারা যখন হাজির হতেন, সব জায়গাতে এটা আছে, মদিনা শরীফ মক্কা শরীফ এরকম হয়, ওই জুতো চুরি করে বা পিক পকেট হয় ইত্যাদি ইত্যাদি, তো ওই জন্য এক জায়গায় ওনারা যখন জিয়ারত পাক করতেন, তো ওই একজন ওই জুতা হয়তো একজন থাকতেন, তারা সবাই জিয়ারত করতেন, আবার একজন হয়তো জিয়ারত করে যেতেন, তখন উনি এসে আবার জিয়ারত করতেন। তো এইভাবে ওনারা জিয়ারত পাক করছেন, এমন সময় এক অপরিচিত এক ব্যক্তি যিনি জুতা পাহারা দিচ্ছেন ওনাকে এসে বললেন যে ইনারা কোথা থেকে এসছেন, তো বললেন ইন্ডিয়া থেকে। তো যখনই বললেন ইন্ডিয়া থেকে, তো বললেন যে তাহলে ওনাদের কাছে নিয়ে চলো। তো উনি আসলেন, এসে হুজুর পাকদেরকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কি আরও ভালোভাবে হাজির হবেন, জিয়ারত করবেন, এর আরও কিছু জিনিস আছে, যেমন এই শার মুবারক তো এসছে, এসে যেখানে রাখা হয়েছিল সেই জায়গাটি আছে। তো হুজুর পাক বললেন যে হ্যাঁ অবশ্যই আমরা জিয়ারত পাক করবো, তো বললেন তাহলে আসেন আমাদের সাথে। দেখুন অপরিচিত লোক, তিনি কে ছিলেন আল্লাহ পাক জানেন, মাওলা জানেন, ইমাম পাক জানেন যে কাকে পাঠিয়েছেন। তিনি এসে মসজিদ থেকে বেরিয়ে, মেন গেট থেকে বেরিয়ে গিয়ে তার পিছন দিক দিয়ে একটা জায়গায় গলির মতো সেখানে নিয়ে গেলেন। তো সেখানে আমাকে টুলু ভাই বললেন যে একটা কাঠের দরজা আছে, সেই দরজার পরে আবার আর একটা স্টিলের না কিসের বললেন দরজা আছে, সেই দরজা খুলে ভিতরে ওনাদেরকে হুজুর পাকদেরকে নিয়ে গেলেন, তারপরে ওই দরজা খুলেও নিয়ে গেলেন। তারপরে ওখানে গিয়ে যেখানে আবার একটা কাঁচের ইয়ে আছে, কাঁচ দিয়ে ওটা কভার করা আছে, সেই কাঁচটাকেও খুললেন, গ্লাসটা খোলার পরে যেখানে শার মুবারক ছিল ওইটা আবার ছোটো ছোটো ইঁট, ছোটো ছোটো ইঁটের দেওয়াল দিয়ে ওটা মানে ঘেরা আছে, ওয়াল তুলা দেওয়া আছে, কিন্তু প্লাস্টার করা নাই, পুরনো অনেক দিনের সেটা বোঝা যাচ্ছে। তো সেই ওয়ালে ওনারা হাজির হলেন, তার ভিতরে ওটা রাখা ছিল।
তো হুজুর পাক আমাকে বললেন যে আমরা হাজির হলাম, যে যেভাবে পারলেন হাজির হলেন, ওখানে চুমলেন, অনেকে সাজদা করলেন, দোয়া চাইলেন। তো হুজুর পাক বললেন যে ওইখানে ওই ওয়ালে একটা কালো দাগ রয়েছে। তো যিনি জিয়ারত করাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করা হলো, এই দাগ কিসের? তো বললেন যে এই দাগটা হচ্ছে যে এখনও যখন মহরম পাক আসে তখন এখান থেকে তাজা রক্ত ঝরে পড়ে, এটা ওর তারই দাগ। আর টুলু ভাই আমাকে বললেন যে ওই নিচে পাথর আছে, ওখানে বললেন আমরা সিজদা করলাম, তো সেই রক্ত ঝরে ঝরে ওখানে পড়ে টপকে টপকে, তার ওই ফোটা ফোটা কালো কালো দাগ ওখানে রয়েছে। তো বললেন যখন ওই গ্লাসটা খুলে দিলেন তো এত খুশবু ওখান থেকে বেরিয়ে আসলো, মানে অসম্ভব মারাত্মক খুশবু। তো ওনারা যে হাজির হলেন, হয়ে যখন আসলেন, যেহেতু ওখানে হাত দিয়েছেন তো ওনাদের কাপড় হাত বেরিয়ে আসার পরেও খুশবু, প্রত্যেকেরই হাতে খুশবু, সে খুশবু যাচ্ছে না। তখন পানি এনে বললেন হাত ধোয়ার জন্য, তো কোথায় ধুবেন? তো টুলু ভাইকে বললেন যে একটা মগের ব্যবস্থা করতে, উনি কোনো দোকান থেকে গিয়ে একটা মগ নিয়ে আসলেন। তো প্রথমে হুজুর পাক ওই মগে পানিতে হাত ধুলেন। এবার দেখুন আকিদাটা দেখুন, এই এই দরবার পাক থেকে এই আকিদা শেখা হয়। এখন চিন্তা করলেন এই পানি দিয়ে যে হাত ধুলেন, তো এই পানিটা কোথায় ফেলবেন? তো পানিটা যেখানেই ফেলতে যাবেন ওখানে কেউ পা দিতে পারে, কেউ পেশাব করতে পারে, জুতো দিয়ে যেতে পারে। তো টুলু ভাই বললেন হুজুর পাক আপনার মর্জি হলাম এটা খেয়ে নিই। তো হুজুর পাক বললেন খেয়ে লো। টুলু ভাই ওই পানিটা নিজে খেয়ে নেবেন। এতে হাদিস শরীফ আছে এরকম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার রক্ত তখন বার করা হতো, এক সাহাবিকে দিলেন, বললেন যে এটা তুমি মাটিতে দাফন করে দিও। তো উনি বাইরে গিয়ে ভাবলেন যে এই রক্ত আমি কোথায় ফেলবো, যেখানে ফেলবো ওখানে মানুষ পা দিয়ে যাবে, কেউ পেশাব করে বেয়াদবি হবে। উনি রক্তটা খেয়ে নিলেন, খাওয়ার পরে আবার চলে আসলেন, এসে রসুল পাক জিজ্ঞাসা করলেন যে রক্তটা কোথায় তুমি ফেললে? উনি ভয়ও পাচ্ছেন যে যদি বকেন তো বলতেও পাচ্ছেন না। তো উনি বললেন যথাস্থানে রেখে দিয়েছি। তো হুজুর বললেন যে কোথায় রেখেছো? তখন আর তো বলা যায় না, তখন হুজুর আমি এটা খেয়ে ফেলেছি। হুজুর বললেন তুমি আমার এই রক্ত খাওয়ার জন্য জীবনে তোমার পেটের অসুখ হবে না। আর একজনকে এরকম একই ঘটনা পেশাব, রসুল পাকের পেশাব মোবারক ফেলতে বলেছিল, এই হাদিসে পাকে আছে, হাদিস পাকে। তো উনি বললেন কোথায় ফেলবো, উনি খেয়ে নিয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন বললেন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। তো এই যে আদব যে কোথায় ফেলবেন, তখন বাকিরা যারা ছিলেন তারাও নিজের নিজের হাত ধুলেন, আর হাত ধুয়ে ওই পানিটা নিজে নিজেই খেলেন, প্রত্যেকের নিজে নিজের হাত ধুয়ে। এরপর আমাদের আফতাবউদ্দিন সাহেব মানে টুলু ভাই উনি মালিক পাককে বললেন যে মালিক পাক মর্জি পাক হলে মগটা আমার কাছে রেখে দিই। তো বলেন ঠিক আছে রাখতে পারো। উনি মগটা ওনার কাছে উনি রেখে দিলেন এবং নিয়ে আসলেন। আনার পরে উনি হুজুর পাকের কামরা পাকে এনায়েতনগরে উনি রেখেছিলেন, ওনাদের ঘরে যেখানে হুজুর পাক যেতেন। তো ওই কামরা পাকে কয়েকদিন বাদ আমি ওই মগটা বার করার জন্য যে স্যুটকেসে ছিল স্যুটকেসটা খুলেছি, আর যেই স্যুটকেস খুলেছি স্যুটকেস থেকে একদম ওই খুশবু, পুরো ঘর মোয়াত্তার হয়ে গেল, একদম খুশবুতেময় হয়ে গেল। উনি বলছেন আমার আব্বা সিঁড়ি দিয়ে উপরে উঠছেন, উনিও খুশবু পাচ্ছেন, নিচ বাইরে থেকেই পাচ্ছেন যে ওই ঘর থেকে খুশবু আসছে। দেখুন মগের সঙ্গে ওখানে ডাইরেক্ট নিসবাত আসেনি, ওনারা হাত দিয়ে হুজুর পাক হাত মোবারক দিয়ে সেখানে জিয়ারত করেছেন সেই জায়গা, বা আমাদের পীর ভাইরাও সেই হাতে খুশবু এসে গেছে, ওই হাত ধুয়েছেন, সেই ধোয়া পানি আর নাই, পানি খেয়ে ফেলেছেন। কয়েকদিন বাদও সেই মগও ওই ওই ওইখান থেকে হাতে আসলো নিসবাত, হাত থেকে নিসবাত আসলো পানিতে, পানি থেকে নিসবাত আসলো মগে, সেই মগের নিসবাত এখনও পর্যন্ত আছে, যে মগ বাক্স খোলার সাথে সাথেই পুরো ঘর একদম খুশবুময় হয়ে গেল। এ হচ্ছে ইমাম পাকের এটা একটা মোজেজা। হুজুর পাক বর্ণনা করে আমাকে বললেন যে দেখো এটা অবাক হওয়ার কিছু নাই, এটা ওনাদের জন্য এটা স্বাভাবিক ব্যাপার। যারা অবাক হবে কে, যারা মুনাফেক আছে, যাদের মধ্যে নেফাকি রয়েছে তারা ভাববে তাই তো এটা কী করে সম্ভব, আশ্চর্য ব্যাপার। আর যাদের মধ্যে মোহাব্বত রয়েছে ইমান রয়েছে তাদের কাছে এটা অবাক কিছু না, এটা তো কোনো মামুলি ব্যাপার ওনাদের জন্য, এটা কোনো ঘটনা হলো ওনাদের জন্য, এটা কোনো সাধারণ ব্যাপার, এটা একটা অসংখ্য ইমাম পাকের মুজেজার মধ্যে এটি একটি মুজেজা, বুঝতে পেরেছেন না? তো
এই ইমাম পাকের একটি মজেজা এখনও পর্যন্ত, কেয়ামত পর্যন্ত ওনাদের মজেজা ঘটতেই থাকবে, চলতেই থাকবে। এই যে দেখুন না, আমাদের হুজুর পাক এ থেকে আসার পরে পুণ্যাশ্রম থেকে আমরা ফিরছিলাম, ফেরার পরে মারগ্রামে আমরা অবস্থান করলাম। মারগ্রামে অবস্থান করতে গিয়ে দেখছি, প্রথমে হুজুর পাকে খেয়াল করলেন, আমাকেও ডেকে বললেন যে তুমি দেখেছো? তা আমি বললাম হুজুর না, দেখো দেখো গিয়ে দেখো। তা আমি গিয়ে তখন আমিও দেখলাম ইমাম বারাপাকের দিকে মুখ করে হুজুর পাক জিয়ারত দিচ্ছেন বিকেলবেলা আসর বাদ। ওটা কুরবানির নামাজ পড়ে আমরা ফিরছিলাম। আর নিশান পাকের যে পাঞ্জা পাক, পাঞ্জা পাক থেকে রোশনি বেরোচ্ছে, আলো নূর, বুঝেছেন না? আমরা সবাই গিয়ে দেখলাম নূর, এখনও প্রায় হচ্ছে। এবং আমাদের যত খানকা শরীফ রয়েছে এবং খানকা শরীফের আন্ডারে যত ইমাম বারাপাক রয়েছে, এই সমস্ত ইমাম বারাপাক থেকে এই নূর পাক দেখা গেছে। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, একমাত্র সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া, সিলসিলায়ে কাদেরিয়া রাজ্জাকিয়া জাকেরিয়া মুস্তারশিদিয়া রশিদিয়া, এই সিলসিলা যে আমাদের এই খানকা পাক, এই খানকা পাকের আন্ডারে ইমাম বারাপাক ছাড়া আর কোনো জায়গায় কিন্তু দেখা যায়নি। এর রাজ কি মওলা জানেন, হয়তো এই সিলসিলা পাকের মাধ্যমেই হেদায়াত ছড়াচ্ছে, এই নূর কায়নাতে এই সিলসিলা পাকের মাধ্যমেই রাসূলে পাক এবং তার আহলে বায়াত পাক ওনারা এই হেদায়াত এই সিলসিলা পাক থেকে ছড়াচ্ছেন, নূর এখান থেকে ছড়াচ্ছে, এটাই আল্লাহ পাক দেখাচ্ছেন। এবং অনেকেই দেখেছে, ওয়াহাবিরাও দেখেছে, হিন্দু ভাইরা দেখেছে, এই সাধনপুরে এখানে হিন্দুরাও সব দাঁড়িয়ে হাইওয়ে ইয়ে সব দাঁড়িয়ে গাড়ি বন্ধ হয়ে গেছিলো দেখার জন্য। তো এখনও পর্যন্ত ইমাম পাকের এই কারামত পাক জারি আছে, জারি থাকবে। অতএব আমরা একটা জিনিস, আমরা সঠিক জায়গায় আছি, ইমাম পাকের মহাব্বতে ওনার কদম পাকে আমরা রয়েছি, আমরা যেন ওনার এই কদম পাকে থাকতে পারি, এটাই আমার মালিক পাকের কাছে আমাদের প্রার্থনা। এবং আপনার গোলামি করতে পারি, এই সিলসিলার গোলামি করে আমরা দুনিয়া ছেড়ে যেতে পারি, এবং মাতম ও নওহা করতে করতে যেন আমরা দুনিয়া ছাড়তে পারি, তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।